অতিথিদেরও গোপন নথি দেখিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের চোখে এই ঘটনা দেখেছেন বলে দাবি করেছেন ট্রাম্পের সাবেক মুখপাত্র স্টেফেনি গ্রিশাম। স্টেফেনি গ্রিশাম হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর ও প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। একই সঙ্গে মেলানিয়ার প্রেস সেক্রেটারি ও চিফ অফ স্টাফ হিসেবেও কাজ করেছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন ট্রাম্প ডাইনিং রুমে অতিথিদের কাছে নথি দেখিয়েছেন। এসব তথ্যের প্রতি তার কোনো সম্মান নেই, কখনোই ছিল না। ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা মামলায় রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে রাখা এবং তদন্তকারীদের কাছে মিথ্যে বলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে কিছু ফাইল ট্রাম্পের বাড়ি মারালুগোর বলরুমের মঞ্চে রাখা হয়েছিল, যেখানে অনুষ্ঠানের লোকজনের জমায়েত ছিল। ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগে আরও বলা হয়েছে বাথরুম, গোসলখানা, অফিসে এবং ট্রাম্পের বেডরুমেও রাষ্ট্রীয় গোপনীয় ফাইলগুলো রাখা হয়েছিল। তিনি নথিপত্র ব্যবস্থাপনার তদন্তে বাধা দেওয়ারও চেষ্টা করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে।